দর্শক স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে, সাথে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে। বিএনপির এক দফা দাবিতে যে গণমিছিল, সেটি দুপুর তিনটা নাগাদ এই কমলাপুর থেকে শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত গণমিছিলটি শুরু হয়নি। তবে এই ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডে এবং থানার নেতাকর্মীরা এই কমলাপুর এরিয়ায় ইতিমধ্যেই জড়ো হচ্ছেন এবং ছোট ছোট জটিকা মিছিল নিয়ে তারা এই কমলাপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হচ্ছেন। তবে এখন পর্যন্ত তাদের যে গণমিছিল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সেটি শুরু করেননি। হাজারো নেতাকর্মীরা এই সড়কে অবস্থান নিয়েছেন এবং যার ফলে কিন্তু আমরা দেখছি গণপরিবহন সহ অন্যান্য পরিবহন কিন্তু চলাচল বন্ধ হয়ে গিয়েছে। নেতাকর্মীরা মূল সড়কে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সরকার পতনের এক দফা যে কর্মসূচি বা এক দফা দাবি, সেই দাবি বাস্তবায়নে বিএনপি রাজধানীতে গণমিছিল করবে। মূলত দুইটি ভাগ হয়ে তারা এই গণমিছিল করবেন। মূলত ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগের গণমিছিল এই কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হবে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগের গণমিছিল সেটি বাড্ডার সুভাষ টাওয়ার থেকে শুরু হবে। দুইটি মিছিলই মালিবাগে গিয়ে শেষ হবে এবং এই ঢাকা মহানগর দক্ষিণে গণমিছিল কর্মসূচি সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। তবে নেতাকর্মীরা এই কমলাপুর স্টেডিয়াম এরিয়ায় এসে জড়ো হচ্ছেন। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থানার নেতাকর্মীরা এবং বিএনপি এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে এই কমলাপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হচ্ছেন। তাদের এই গণমিছিল কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে ছিল, তবে এখন পর্যন্ত কিন্তু শুরু হয়নি এবং ঢাকা মহানগরীর এই গণমিছিল কর্মসূচিটি মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে শুরু হওয়ার কথা রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত এই জায়গাটিতে মির্জা আব্বাসের উপস্থিতি দেখছি না। এছাড়াও এই ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং পৃথক পৃথক ব্যানারে তারা স্লোগান দিচ্ছেন এবং কিছুক্ষণ পরই হয়তো তারা আনুষ্ঠানিকভাবে তাদের এই গণমিছিল কার্যক্রম এই কমলাপুর এরিয়া থেকে শুরু করবেন এবং যেটি গিয়ে শেষ হবে মালিবাগ এলাকায়। দর্শক দেখছেন মানবজমিন লাইভ, সাথে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে আপনি কোথা থেকে দেখছেন মানবজমিনের এই লাইভটি লিখতে পারেন মন্তব্যের ঘরে, পাশাপাশি আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন।
ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন থানার নেতাকর্মীরা এই গণমিছিলের পূর্বক প্রস্তুতি নিচ্ছেন এবং তারা আপনারা যেটি দেখছেন ক্যামেরার ফ্রেমে পৃথক পৃথক ব্যানারে বিএনপি তাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে এই কমলাপুর এরিয়ায় অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরই তারা আনুষ্ঠানিকভাবে তাদের এই গণমিছিল কর্মসূচি শুরু করবে। দর্শক, এই ছিল কমলাপুর এরিয়া থেকে বিএনপির গণমিছিল কর্মসূচির সর্বশেষ সংবাদ। আবারও যদি একটু সংক্ষেপে বলে রাখি যে বিএনপির গণমিছিল কর্মসূচি দুপুর 3টায় শুরু হওয়ার কথা ছিল, তবে এখনও পর্যন্ত তারা এই গণমিছিল কর্মসূচিটি শুরু করেননি। কিছুক্ষণ পর হয়তো তারা এই কমলাপুর স্টেডিয়াম এরিয়া থেকে শুরু করবেন এবং যেটি গিয়ে শেষ হবে মালিবাগে। এই ছিল কমলাপুর এরিয়ার সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে আপনারা মানবজমিনের সাথে থাকবেন সেই কামনা করছি।